নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুচকা। খুব সহজ পদ্ধতিতে আজ আমি বাড়িতে আপনাদেরকে ফুচকা তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ ময়দা। সুজি আর ময়দার পরিমাণটা একই নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন বেকিং সোডা। সব কিছু মিক্স করে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে নর্মাল জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু নরম করে মেখে নিতে হবে, কারণ যেহেতু সুজি দেওয়া আছে পরে ফুলে গিয়ে এটা শক্ত হয়ে যাবে। তার জন্য আমি একটু নরম করে মেখে নিচ্ছি। নরম করে মাখা হয়ে গেলে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা খুলে দেখব ডো পারফেক্ট হয়েছে কিনা। সুজি ফুলে গেছে, নরম হয়ে গেছে। যদি না সুজিটা নরম হতো তাহলে আরও একটু ঢেকে রাখতে হতো। আর একটু মেখে নিয়ে ডো থেকে কিছুটা অংশ নিয়ে গোল করে বেলে নিচ্ছে। পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিলাম। একটা ছোট সাইজের স্টিলের বোল নিয়েছি, কেটে নিচ্ছে। আপনারা চাইলে কুকিং কাটার দিয়েও কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ঠিক এই রকম হয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছে। এইভাবে সব ফুচকাগুলোকে আমি তৈরি করে নেব। তৈরি করে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ফুচকা ভেজে নিচ্ছে। ফুচকা আস্তে আস্তে ফুলে উঠবে, কালারটা চেঞ্জ হয়ে যখন একেবারে গোল হয়ে যাবে তখন বুঝতে হবে ফুচকা তৈরি হয়ে গেছে, ভাজাটা কমপ্লিট। এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছে। সেম প্রসেসে বাকি ফুচকাগুলোকেও ভেজে নিচ্ছে। ফুচকা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আস্তে আস্তে ফুলে উঠবে, একটু নাড়াতে থাকতে হবে। এগুলিকেও তেল থেকে তুলে নিচ্ছে। একটা বোলের মধ্যে ফুচকা ভেজে তুলে নিয়েছি, একটা দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। ফুচকা তৈরি হয়ে গেলে আমি তৈরি করে নিচ্ছি আলু। আলু তৈরি করার জন্য একটা বোলের মধ্যে 4টে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। ভাজা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ কাপ পরিমাণ মটর, সেদ্ধ করা মটর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি, গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর চেপে চেপে রস দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু দিলে সেন্ট খুব সুন্দর হয়। সব কিছু এইবার মেখে নিচ্ছে। আলুটা ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে, আলু একেবারে ম্যাশ করতে হবে না, যেন একটু দানা দানা থাকে সেইভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আলুটা তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে কয়েকটি ফুচকা ভেঙে ওপর থেকে দিয়ে দেব। দেখুন আলুটা তৈরি হয়ে গেছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো এর মধ্যে দিয়ে দেবেন, যেহেতু বাড়িতে তৈরি করছেন, বাচ্চাদের জন্য তৈরি করার সময় ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। ওপর থেকে কয়েকটি ফুচকাকে ভেঙে দিয়ে দিলাম। তেঁতুল জল তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস জল। 1 গ্লাস জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম। 1 টিস্পুন দেওয়ার পর আরও একটু দিয়ে দিলাম, আপনারাও স্বাদ মতো দিয়ে দেবেন।
1 টেবিল স্পুন তেঁতুল, তেঁতুলটা জলের মধ্যে দিয়ে এইভাবে একটু মিক্স করে নিচ্ছে। জলের সাথে তেঁতুলের পাল্পটা মিক্স করে নেওয়ার পর বাকি অংশটা ফেলে দিলাম, অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু 2 টুকরো দিয়ে দিচ্ছি, জলেরও সেন্টটা খুব সুন্দর হবে, আর দিয়ে দেব চেপে একটু রস। সব কিছু মিক্স করে নিচ্ছে, তৈরি হয়ে গেল জল। আলু জল ফুচকা কমপ্লিট। এইবার পরিবেশন করার পালা। একটা ফুচকা নিয়ে নিলাম, মধ্যে আলু ভরে দিচ্ছে। আর একটা কথা বলে রাখি, আপনারা আলুটা তৈরি করার সময় এর মধ্যে সেদ্ধ মটর নাও দিতে পারেন। এইভাবে ফুচকা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সেরা স্বাদের ফুচকা। আপনারা অবশ্যই এইভাবে ফুচকা তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।